অনেক টায়ার্ড হয়ে গেছি, সব থেকে বেশি টায়ার্ড হয়ে গেছে আমু। আমার অবস্থা খুবই খারাপ। বলতো ওইটা ভালো লাগছে না এইটা ভালো লাগছে? দাদা তোমার পছন্দ হয়েছে? মানে যতবার ড্রেস কিনি আম্মুর ড্রেস পছন্দ হয় না, বাসায় যাওয়ার পরে মাস্ট বলবে যে এই ড্রেসটা আমার পছন্দ হয় নাই। এরকম ভাবেই আমরা ড্রেস কিনি, শপিং করি। আম্মু যেমন দেখতেছে, তুমি তো কিছুই দেখতে পারলাম না, আমিও দেখতে পারলাম না, খালি দেখলাই। দাও আমার অ্যাট লাস্ট ড্রেস কিনা হয়েছে, আম্মুর পছন্দ হয়েছে, এটাই হচ্ছে বড় কথা। আম্মুর তো কোনো ড্রেসই পছন্দ হয় না, তারপরে অনেক কষ্ট করে আমরা ড্রেস কিনছি। আমাদের প্রাণের জায়গা, মানে ঠিক করছি যে বাড়িতে যাবো। যাই হোক, এখন আমাদের মানে যাওয়ার পালা, আমরা যাচ্ছি। আপনার সাথেই থাকেন, আই হোপ আজকের ব্লগটা আপনারা অনেক বেশি এনজয় করবেন। যাব হচ্ছে গুলশান জেটিতে, ওখানে যে আমরা বোটে উঠবো, দেন এফডিসি যাবো, অ্যাজ ইউজুয়াল ওয়েতে আমরা যেখানে যাই। অনেক কষ্টে ভিড় সামলা এখন হচ্ছে আমরা জামার দোকানে যাচ্ছি জামা কেনার। আম্মু যেমন দেখতেছে, তুমি তো কিছুই দেখতে পারলাম না, আমিও দেখতে পারলাম না, খালি দেখলাই। দাও আমার কাছে কাপড়,
তোমার ভালোই লাগছে এটা কালার তোমার ওটা সুন্দর লাগছে আচ্ছা পছন্দ করে না কালার জানি না ওইটা ভালো লাগছে তোমাকে ফুটবে মানাবে ড্রেসটা বানাইলে আমুর পছন্দ হয়েছে এটাই হচ্ছে বড় কথা আমুর তো কোনো ড্রেসই পছন্দ হয় না তারপরে অনেক কষ্ট করে আমরা ড্রেস কিনছি আই তোমার পছন্দ হয়েছে মানে যতবার ড্রেস কিনি আম্মুর ড্রেস পছন্দ হয় না বাসায় যাওয়ার পরে মাস্ট বলবে যে এই ড্রেসটা আমার পছন্দ হয় নাই তাই না এই কাজটাই কিন্তু বলে বাসায় যাওয়ার পর মাস্ট বলবে যে ড্রেস পছন্দ হয় নাই যাই হোক এরকমভাবেই আমরা ড্রেস কিনি শপিং করি এখন হচ্ছে আমরা ইফতারের জন্য যাবো কারণ অলরেডি 5:30 বাজে আমার অবস্থা খুবই খারাপ সে দুই একটা মার্কেট করছে আমাদের মনে হয় 1 থেকে 2 ঘন্টা শপিং করি নাই তারপর আমাদের আম্মু একদম টায়ার্ড হয়ে গেছে আসলে রোজা রেখে তো আসলে অনেক টায়ার্ড লাগে আর যেহেতু অনেক গরম পড়ছে এবার এনে আমার লেবু লাগবে আচ্ছা মরিচ লাগবে দুই চা আমার শসা লাগবে অনেকগুলা এই একটা মাংস দিচ্ছে চা খাবো আমরা আমাদের ইফতার শেষ এখন হচ্ছে আমরা একটু চাটা খাচ্ছি চাটা খাইলে একটু এনার্জি পাওয়া যাবে দেন আমরা একদম মানে শপিংয়ের জন্য একবারে নামবো কারণ আম্মু অনেক বেশি টায়ার্ড হয়ে গেছে এখন আম্মু টায়ার্ডনেস কাটাচ্ছে আর কি ঠান্ডা হয়ে গেছে চা ওই ঠান্ডা তো এখন আমরা গণহারে শপিং শুরু করছি চোখের সামনে যা যা পড়ছে তাই তাই করছি কারণ ইফতারের পরে আসলে এমনি টায়ার্ড থাকে মানে শরীরটা টায়ার্ডনেস থাকে আর হচ্ছে মানে সময়ও কম থাকে আসলে মনে হয় যেন ইফতারের পরে অনেক সময় পাওয়া যাবে বাট দেখতে দেখতে আসলে সময়টা কেটে যায় সো আমরা যা চোখের সামনে পাইছি ঠিক তাই শপিং করছি আর মোটামুটি এত বেশি খুব শপিংও বাকি ছিল না আমাদের টুকিটাকি যা চোখে ভালো লাগছে আর কি তাই তো এর মধ্যে আম্মুর একটু বোরকা দেন আরও কিছু আব্বুর লুঙ্গি দেন আরও কিছু বাবুর টি শার্ট কয়েকটা ছিল
তো টুকিটাকি যা যা জিনিসপত্র আমাদের বাকি ছিল তাই শপিং করলাম। তো এই ছিল মোটামুটি আমাদের শপিং, আর শপিংয়ে মোটামুটি আমরা ভালোই এবারে শপিং করেছি। তো এটা আমাদের লাস্ট শপিং ছিল, যেহেতু আসলে আর সময় নাই, মোটামুটি চাঁদ রাতে শপিং বলা যায় এটা। তো আমাদের আজকে শপিং মোটামুটি এখানেই শেষ, আর আশা করি আপনাদের আমাদের আজকে ব্লগটা ভালো লেগেছে। আর যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর পরবর্তী ব্লগের জন্য আপনাদের ওয়েলকাম রইল। তো আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ। তো আমরা এখন মানে মোটামুটি শপিং শেষ করলাম, এখন বাসায় যাচ্ছি। রাস্তায় ভাবছিলাম যে জ্যাম কম হবে, বাট এখন বাজে প্রায় 9:45, বাট রাস্তার জ্যাম একদমই কমে নাই। মানে মানুষজন বাড়িতে গেছে, এটা কোনো ইম্প্যাক্ট রাস্তায় আসলে পড়ে নাই এখন পর্যন্ত। যাই হোক, এখন হচ্ছে বাসা যাচ্ছি, দেখি কতক্ষণে বাসায় পৌঁছে যেতে পারে। এদিকে রাস্তা পুরোটাই জ্যাম, পুরোটা জ্যাম, ওই পাশে রাস্তা পুরোটা একদম চাপ হয়ে আছে গাড়ি, দেখছো কীভাবে যাবে।